নাথিং নিউ সবকিছু ওল্ডই তো এখানে আমাদের কাছে একটা নিউমেরিক্যাল কোশ্চেন দেওয়া রয়েছে এক্সামিনেশনে তো নিউমেরিক্যালি আসবে আমরা নিউমেরিক্যালটা সলভ করি তো কোশ্চেনে বলা হচ্ছে গিভেন এ থ্রি জি থ্রি ডি অবজেক্ট উইথ কোঅর্ডিনেট পয়েন্ট এ বি সি ডি অ্যাপ্লাই দ্য ট্রান্সলেশন উইথ দ্য ডিস্টেন্স ওয়ান টুয়ার্ডস এক্স অ্যাক্সিস ওয়ান টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস অ্যান্ড টু টুয়ার্ডস জেড অ্যাক্সিস অ্যান্ড অপটেন দ্য নিউ কোঅর্ডিনেট অফ দ্য অবজেক্ট তো আশা করছি পারবেন আপনি একাই করতে আমি তারপরে সলিউশন করে দিচ্ছি এখানে গিভেন কি কি রয়েছে গিভেন বলছে আমাদের যে কোনো একটা অবজেক্ট রয়েছে যার এর কোঅর্ডিনেট হচ্ছে আমাদের হচ্ছে জিরো টু এর কোঅর্ডিনেট হচ্ছে আমাদের থ্রি জিরো জিরো ডি এর কোঅর্ডিনেট বলা হচ্ছে জিরো 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 এবং বলা হচ্ছে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে তো ট্রান্সলেশন ভিক্টোর এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে ওয়ান মানে হচ্ছে আমাদের এখানে

তো এই যে এ পয়েন্ট এই পয়েন্টের করসপন্ডিং আমরা নিউ একটা পয়েন্ট পেলাম যেটাকে আমরা ধরে নিচ্ছি বলছি এ প্রাইম তো সেটা কত এ প্রাইম হচ্ছে ওয়ান ফোর থ্রি অর্থাৎ এই পজিশন থেকে এই পজিশনে আমাদের মুভমেন্টটা হবে এর ক্ষেত্রে তো বিয়ের এর ক্ষেত্রে কি হবে তো বি এর ক্ষেত্রে আমরা যদি মুভমেন্টটা করি তো বি হচ্ছে থ্রি থ্রি টু তো এখানে এক্স প্রাইম হবে এক্স প্লাস এক্স হচ্ছে থ্রি

দুইটা পয়েন্ট পেয়ে গেলাম আর একটা বাকি আরো দুইটা বাকি আছে সিডি তো সিডি এর জন্য ফর সি এর জন্য কি হবে থ্রি জিরো জিরো দেওয়া রয়েছে ওয়ান এখানে হচ্ছে এক্স হচ্ছে থ্রি টি এক্স হচ্ছে ওয়ান মানে হচ্ছে ফোর ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই হচ্ছে জিরো টি ওয়াই হচ্ছে ওয়ান তা মানে হচ্ছে ওয়ান জেড জেড প্রাইম হবে হচ্ছে এখানে জিরো এবং দেওয়া রয়েছে টি জেড হচ্ছে টু তা মানে হচ্ছে টু মানে হচ্ছে টু তো এখানে আমরা নিউ একটা পয়েন্ট পেলাম সি প্রাইম ইজ ফোর ওয়ান টু আরেকটাই বাকি রয়ে গিয়েছে যেটা হচ্ছে আমাদের ডি তো ফর ডি জিরো 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 দেওয়া রয়েছে ফাইন এটার জন্য এক্স প্রাইম কি হবে এক্স প্লাস জিরো প্লাস টি এক্স ইজ ওয়ান মানে হচ্ছে ওয়ান আমরা ডি প্রাইম একটা পয়েন্ট পাচ্ছি যেটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান এটা হবে হচ্ছে 2. ওয়ান ওয়ান টু তা আমাদের এই চারটা পয়েন্টই হচ্ছে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে তো একটা হচ্ছে এই এ প্রাইম যেটা হচ্ছে ওয়ান ফোর থ্রি একটা হচ্ছে বি প্রাইম হুইচিস আশা করছি এই ছিল আমাদের থ্রি ট্রান্সলেশন যদি আজকে লিকের ভিডিও আপনার ভালো লেগে থাকে সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট ভিডিও এখন আমনটুকু জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম